ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি স্পোর্ট এক্সপিরিয়েন্সে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যেখানে এসেছি সেটা হলো ব্যারাকপুরের ফার্স্ট রুফটপ রেস্টুরেন্ট, তো বঞ্জেস রেস্টুরেন্ট। তো দেখে নাও পুরোটা। বন্ধুরা ফাইনালি অর্ডারটা চলে এসেছে, দেখে না আমি কী কী অর্ডার করেছি। অর্ডার করেছি ক্রিসপি চিকেন, দেখো কতটা দিয়েছে, প্রচুর দিয়েছে, ওয়ান প্লেট পুরো। আর করেছি টেংরি কাবাব চার পিস, আর এদের সবচেয়ে সুন্দর অ্যাট্রাকটিভ হচ্ছে যেটা গার্নিশিংটা, একটু দেখে নাও। আর করেছি চিকেন কাবাব এক চিকেন রোল, ঠিক আছে। তো ক্রিসপি চিকেনটা খেয়ে দেখি, খুব সুন্দর। এবার চিকেন টাংরি কাবাবটা খেয়ে দেখি। তো দেখো বন্ধুরা চার পিস দিয়েছে, আর ওয়েল গার্নিশ করে দিয়েছে, সাথে একটা চাটনি দিয়েছে, করিয়ান্ডার লিভের চাটনি, ফটাফাটি খেতে ভীষণ সফট, আর পুরো একটা স্পাইস নেই, ফুল অফ তন্দুর মশলা দিয়ে। আর সবচেয়ে স্পেশাল যেটা হলো একটা স্মোকি ব্যাপার আছে, যারা কাবাব লাভার অবশ্যই এসো, অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো খেতে। জুসি যাকে বলে। তো এবার কাবাব রোলটা খেয়ে দেখি, চিকেন কাবাব এক চিকেন কাবাব রোল। তো রোলটা দেখো, পরোটা যেটা রোলের সেটা হচ্ছে লাচ্ছা পরোটা দিয়ে করেছে, আর ভিতরে অনেক কিছু দিয়েছে, কাবাব চিকেন কাবাব পিসটা দেখে নাও, এরকম পিস ফুল অফ, মানে পুরো প্যাকটা ভরা। আর পেঁয়াজ টেয়াজ শসা ডিম নর্মাল যেটা থাকে সেটাই দিয়েছে, জাস্ট এক চিকেনে কী থাকে, শুধু চিকেনটা ফ্রাই করা থাকে, এটা কাবাব উইথ কাবাব আছে। ও অসম খেতে, জাস্ট অসম, কিচ্ছু বলা হবে না। ফুডের কোয়ান্টিটি খুবই ভালো, কোয়ালিটিও চলে খুব ভালো, কোনো কথা হবে না। ও হাডাবাড়ি। তো বন্ধুরা পুরো খাবারটা শেষ করে অনেক রিভিউ দেবো, তো এবার খেয়ে নি। তো বন্ধুরা বঞ্জেস রেস্টুরেন্টের ওনারের সাথে কথা বলা যায়। তো দাদা আপনার নাম? আমার নাম অভিষেক। তো দাদা এখানে কীভাবে আসতে যদি একটু বলে দিন। অ্যাকচুয়ালি আমাদের রেস্টুরেন্টটা এই ওপেন হয়েছে এক মাস হতে চলল, এখন এক মাসের শিশু এটা, তা 15 আগস্ট উদ্বোধন করেছি আমরা। এখানে আসতে গেলে খুব সহজ উপায়, আমাদের একদম হাই রোডের ওপরে জিনিস 30 করে লাগোয়া, আপনার সাইড দিয়ে হালোয়ারতলা থেকে আপনার ব্যারাকপুরের রাস্তা, এটা বারাসাত ব্যারাকপুর রোড, নীলগঞ্জের আগের স্টপেজ রঙ্গপুর, অনেকে বঙ্কেশ মোড় বলে এখন চিনে গেছে জায়গাটা, কাছেই বক্তিবিল আছে, সবাই ওখান থেকে এখানে আসে। আমাদের এই রেস্টুরেন্টটা এখন আপনার ইনকমপ্লিট আছে, রুফটপ আছে ওখানে, বাইরে বসার জায়গা আছে, কিন্তু এসিটা এখনও চালু করতে পারিনি, কাজ চলছে, খুব তাড়াতাড়ি এসি চালু হয়ে যাবে। সকলের কাছে বলবো যে আপনারা আসুন, এখানে ফুড কোয়ালিটি সকলের ভালো লাগে, সকলেই বলে এখানে, এই জন্য আসে। আপনারা কী কী সার্ভিস অ্যাভেলেবল যদি একটু বলে দেন। 210 টাকা, সরি, কী কী সার্ভিস অ্যাভেলেবেল একটু যদি বলুন। এখানে আপনার চাইনিজ, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ানে চালু করতে পারেনি, স্টার্টার, মুঘলাই, এমনি চাউ, সব কিছুই আমাদের রেডি আছে, টোটালটাই আমাদের রেডি আছে, সাউথ ইন্ডিয়ানে শুধু আমাদের এখনও করতে পারেনি। তো দেখলেন কর্নাদার খুব ভীষণ ব্যস্ত, সবাই খুব ডিস্টার্ব করছে, তো যাই হোক এত ব্যস্ততার মধ্যে দাদা সময় দিলেন, তো তার জন্য থ্যাংক ইউ। বন্ধুরা বঞ্জেস রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে গেছি এখন একটা অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। তো দেখে নাও বিল, বিল আমার হাতেই আছে। তো 3টে ডিশ অর্ডার করেছিলাম, সেখানে তোমার চিকেন টাংরি কাবাব যেটা ছিল সেটা 4 পিস 160 রুপিস, আর ক্রিসপি চিকেন হচ্ছে 140 রুপিস, এক প্লেট ভরে দিয়েছিলো পুরো,
আর চিকেন কাবাব রোল যেটা ছিল এক চিকেন কাবাব রোল সেটা অনলি 80 rupees। তো কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, যেরকম সুন্দর খেতে সেরকমই, আর যেরকম তোমরা বলবে ওরা ওইভাবেই বানিয়ে দেয়। আমি যেমন বেশি স্পাইস খাই না, তো একটু স্পাইসলেসই বানিয়েছিলো। তো তোমরা যদি স্পাইস দিয়ে খেতে চাও তো যেরকম ইচ্ছা খাবে, তো খুব ভালো। হ্যাঁ, অ্যাটমসফিয়ারটাও খুব ভালো, জায়গাটাও বিশাল বড়। হ্যাঁ, তো আপাতত এখন ওদের নতুন একদম আগস্টে করেছে, তো এখন সবে এসি টেসি কিছু হয়নি, তো পরবর্তীকালে সেটাও হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যারাকপুরের মধ্যে নীলগঞ্জ টু ব্যারাকপুরে কোনো রুফটপ রেস্টুরেন্ট নেই, তো এটা রুফটপ রেস্টুরেন্ট। আর অনেস্ট রিভিউ বলতে সত্যি খুব ভালো, যেরকম খেতে বারবারই বলছি, অবশ্যই যেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্রচুর প্রচুর ছড়িয়ে দাও। তোমরা সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশন আরও পাবো আর ভালো ভালো ভিডিও বানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ, টাটা।